হয়। আজি বিশ্ব পরিবেশ দিবস মহানগরী পশ্চিম গুহাটী সমষ্টির ধারাপুর ধারাপুর আঞ্চলিক অগপ দল আর যুব পরিষদর কর্মীসকলে বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গতি রাখি ধারাপুর বজার ধারাপুর স্কুল খেলপথারকে ধরে বিভিন্ন রাজহুয়া স্থানত বৃক্ষরোপণ করে তথা গুয়াহী মহানগরীক সেউজিয়া করে তোলার উদ্দেশ্যে যুব পরিষদর উদ্যোগত ধারাপুর আঞ্চলিক অগপ দল আর যুব পরিষদ কর্মীসকলে রাজহুয়া স্থানত গছপুলি বিতরণ করার বৃহত্তর ধারাপুর অঞ্চল ঘরে ঘরে গিয়ে গছপুলি বিতরণ করে। আজি বিশ্ব পরিবেশ দিবস সেই কথাটো আমি আটাই জ্ঞাত। আজি পৃথিবীত গোটেই পৃথিবীজোড়া আজি এই বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করে অহা হয়েছে আর অসমতো অসম সরকার লগতে অসম গণ পরিষদ দলের মাননীয় সভাপতি অতুল বৰাৰ নির্দেশ মর্মে আমি ইয়াতে পশ্চিম গুহাটী সমষ্টিত গুহাটী মহানগর যুব পরিষদর উদ্যোগত আর ধারাপুর আঞ্চলিক অসম গণ পরিষদ দল আর যুব পরিষদর উদ্যোগত আজি আমি এই বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গতি রাখি আমি ইয়াতে আমি একটা সচেতনতা আর পরিবেশ গোলাঘাটত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গতি রাখি শুকুরবার বন বিভাগে বিজুলি আর নামবর বনাঞ্চলের এক বৃহৎ এলাকার ভূমিত গছপুলি রোপণের কার্যসূচী শুভারম্ভণি করে। বনাঞ্চলিক বিষয়া পুষ্পদহর বরগোহাঁর উদ্যোগত আরম্ভ করা এই কার্যসূচীত অন্যান্য বনকর্মী আর স্থানীয় রাইজে অংশগ্রহণ করে। এই বৃহৎ বৃক্ষ রোপণ কার্যসূচীর সঙ্গতি রাখি ছাত্র ছাত্রীসলর মাজত পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আজি বিশ্ব পরিবেশ দিবস আর সমগ্র বিশ্বর ডিমোর ঢেমেচিটুত রাইজে বৃক্ষ রোপণ করে পালন করেছে বিশ্ব পরিবেশ দিবসের কিছু কার্যসূচী। স্থানীয় বিধায়ক চক্রধর গগৈর ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী খোৱাং বনাঞ্চলিক বিষয়া কৃষ্ণ হানসে আর স্থানীয় রাইজে মিলি বিদ্যালয়ের চৌদিশর উপরও ঢেমেচি চারিআলিত গছপুলি রোপণ করে। জাগিরোডত দিন দুপুরতে চুরিকাণ্ড হয়েছে। জাগিরোড মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা সাংবাদিক ডক্টর অনিল বৰাৰ ঘৰত চুরে চলালে অভিযান। ঘরের সকল সদস্য গুয়াহাটীলৈ যাওয়ার সময়তে খিড়িকি ভাঙি প্রবেশ করলে চুর আর দুটাকৈ আলমিরা ভাঙি চুরে চলালে লুটপাট লুটি নিচা অলংকার সোণৰ আর নগদ ধন উকিছু। প্রায় তালা খুলি পেলে দেখা পাইছে যে ঘর গোটেই ভিতর লন্ড ভন্ড দুটা গডরেজ আসলে গডরেজ দুইটা মানে ভাঙিছে। ভাঙি পেলায় এর যে গডরেজ আসলে সেই গডরেজটির ভিতর এর যে সোণর মানে অকল সোণর মানে গহনাখিনিহত সেই সোণর গহনাখিনিহত মানে